হ্যালো, আমি শেখ মোহাম্মদ আরমান। ওয়েলকাম টু 10 মিনিট স্কুল এইচএসসি ক্র্যাশ কোর্স। সো আজকে আমরা হচ্ছে বেসিক্যালি যেই আলোচনা সভাটা নিয়ে আসছি এখানে, সেটা হচ্ছে এইচএসসি 2021 সিলেবাস। এবং তোমাদের যদি মাঝখানে কোনো একটা ওয়ার্ড মিসিং মনে হয়, ইয়েস এক্স্যাক্টলি, সো দ্যাট ইজ দ্য শর্ট সিলেবাস। ওকে, সো আজকে যেটা আমরা করবো, আজকে লাইভটাতে আমরা হচ্ছে এইচএসসি পরীক্ষার যে শর্ট সিলেবাসটা আমাদের এই বছরের জন্য দেওয়া হলো, সেখানে কেমিস্ট্রিতে কি কি আছে এবং সেই জিনিসগুলো আমাদের ওভারঅল পড়াশোনার উপরে কি কি ইম্প্যাক্ট ফেলবে, আমরা কি মনে করি এবং কিভাবে পড়া উচিত, সো এই জিনিসটা নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো শুরুতেই আমরা আসলে একটু দেখে নিই যে আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে ওভারঅল কোন কোন চ্যাপ্টারগুলো রাখা হয়েছে এবং ওই চ্যাপ্টারের ভিতরে কি কি আছে। তো যদি আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চলে আসি, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চলে আসলে আমাদের এখানে অধ্যায় ছিল, শুরুতে আমরা জানি সবাই আমাদের অধ্যায় ছিল 5টা, চ্যাপ্টার 1, 2, 3, and 4। ওকে, বাট এই অধ্যায়গুলোর মধ্যে থেকে একটা অধ্যায় আমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1, অর্থাৎ অর্থাৎ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই চ্যাপ্টারটা আমাদের নেই। কিন্তু বাকি অধ্যায়গুলো ঠিকই আমাদের আছে, গুণগত রসায়ন, মৌলসমূহ, পরিবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন এবং কতমুখী রসায়ন। সো তোমরা যারা কিছুই পাতা হলো না, বিষয়টা আসলে এরকম না, কারণ রসায়ন অধ্যায়ের ভিতরে যখন আমরা দেখবো, তখন আমরা দেখবো যে এই অধ্যায়ের মধ্যে যতগুলো টপিক ছিল সেই বেশ টপিক গুলো থেকে বেশ কিছু টপিক বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিছু টপিক রেখে দেওয়া হয়েছে, একই একই হচ্ছে আমাদের অধ্যায় 3, 4, 5 সবগুলো জন্য করেছে। সো তার মানে ওভারঅল যদিও এজ অ্যা হোল অধ্যায় একটা কমেছে, কিন্তু প্রতিটা অধ্যায়ের আন্ডারে যে টপিক গুলো ছিল সেই টপিক গুলোর মধ্যে কিছু রিডাকশন আসছে। সো আমরা এখন দেখবো যে সেই রিডাকশন গুলো যে আসছে সেই রিডিউসড ফরমেটে যাওয়ার পরে কি কি আমাদের এখানে রয়ে গেছে, সেগুলোর ইম্প্যাক্ট কতটুকু ওভারঅল কেমিস্ট্রি সিলেবাসের মধ্যে এবং তারা কতটা ইন্টারটোয়াইন্ড একে অপরের সাথে, আমরা এখন সেটা আলোচনা করব। সো সবার প্রথমে আমরা একটু দেখে নিই যে গুণগত রসায়ন এই অধ্যায়টার মধ্যে কি কি আছে আসলে। সো এখানে আমরা বেসিক্যালি টপিক গুলো দেখতে পাচ্ছি না, যে দেখো রাদারফোর্ড ও বোর মডেল, কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা, কোয়ান্টাম উপস্তরের শক্তি ক্রম এবং আকৃতি, আলফা হুন এবং পলির বর্জন নীতি, বোর পরমাণু মডেল এবং হাইড্রোজেনের পরমাণু বর্ণন, দ্রাব্যতা, দ্রাব্যতা নীতি এবং দ্রাব্যতা গুণফল। এরপরে ব্যবহারিক অংশে কিছু আয়নের শনাক্তকরণ পরীক্ষা দেওয়া আছে, যেগুলো অবশ্যই ব্যবহারিক অংশের জন্যই বেশি ইম্পর্টেন্ট, আমাদের মূল ফোকাস হচ্ছে সবুজ অংশের লেখাগুলো আর কি। তো এই অংশগুলোতে যদি একটু তাকাই আমরা, এখানে একটু দেখা যাবে আসলে কি কি আছে। সবার প্রথমে পরমাণু মডেল সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হচ্ছে, রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল, এবং ঠিক পরবর্তীতে আমাদের চলে গেছে যে কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা। সো বেসিক্যালি এই যে প্রথম দুটো টপিক, এই টপিকটা এবং এই টপিকটা, এর মধ্যে আসলে মাঝখানে একটা গ্যাপ রয়ে গেছে। সে গ্যাপটা আসলে কি, সে গ্যাপটা হচ্ছে এটা মাঝখানে মডার্ন কোয়ান্টাম মেকানিক্স বা শ্রোডিঙ্গার ইকুয়েশন, এই জিনিসটা আসলে এখানে নাই। সো বেসিক্যালি যদি আমাদের কনসেপচুয়াল ধারণাটা খুব বেশি স্পষ্ট করতে হয়, তখন কিন্তু আমাকে বোর পরমাণু মডেল, এটার পরে কোয়ান্টাম সংখ্যাতে জাম্প করার আগে আমাকে মডার্ন কোয়ান্টাম মেকানিক্স, অর্থাৎ এখানে শ্রোডিঙ্গার ইকুয়েশন পড়ে, ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি পড়ে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়ে, এই জিনিসগুলো সম্পর্কে আমার একটু আইডিয়া আসলে নিতে হবে। সো যেহেতু এই জিনিসগুলো হচ্ছে মাঝখানে মিসিং, আমরা যেটা করবো আমাদের হচ্ছে এই জিনিসগুলোর উপরে হালকা একটু ফোকাস করে তারপর আমরা আমাদের পরবর্তী টপিকে জাম্প করবো। সো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে মূলত যে যদিও বা আপাতভাবে মনে হচ্ছে অনেকগুলো টপিক বাদ দিয়ে দেওয়া হয়েছে, আসলে সেটা তাই, কিন্তু কিছু কিছু টপিক আছে যেগুলো বুঝতে হবে আমাদেরকে বাদ দেওয়া টপিক থেকে কিছু জিনিস অবশ্যই অবশ্যই আলোচনা করতে হবে। যেমন ধরো আমি এখানে আরেকটা টপিকের কথা বলি, যে টপিকটা হচ্ছে আমাদের এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো তোমরা আসলে দেখে বুঝতে পারছো এখান থেকে একটা ইম্পর্টেন্ট টপিক নাই, সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি এবং দ্রাবক নিষ্কাশন। তো ক্রোমাটোগ্রাফি অংশ বা দ্রাবক নিষ্কাশনের যে অংশটা আছে সেই অংশটা আসলে এখানে আলোচনা করার নাই, এবং এটা আসলে আমাদের আলোচনা করার প্রয়োজনও পড়বে না। অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে যে কন্টেন্ট গুলো আমাদের বর্তমানে আছে, এই কন্টেন্ট গুলোর সাথে ওই টপিকটা আসলে কোনো রিলেশনশিপ নেই, ওই টপিকটা আসলে কোনো রিলেশনশিপ নেই। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যদিও বা এই দুইটার মাঝখানে বাদ দেওয়া একটা টপিক আমাদের আসলে পড়তে হবে, বাট লাস্টের দিকে আবারও কিছু টপিক আছে যেগুলো আসলে আমাদের আলটিমেটলি পড়তে হবে না, ওগুলো অনেকখানি বাদ। সো তোমরা বুঝতে পারতেছো যে এখানে আসলে যদিও আমরা খুব মানে খুচরা খুচরা কিছু টপিক দেওয়া আছে, কিন্তু সবগুলো টপিক আসলে আমাদের পড়তে হবে না। অর্থাৎ এইখানকার টপিক গুলা বেঁধে রেখে কিছু কিছু টপিক আছে যেগুলো আমাদের পড়তে হবে, আর কিছু টপিক আছে যেগুলো আসলেই বাদ। সো এই হচ্ছে প্রথম চ্যাপ্টারের কাহিনী, অর্থাৎ গুণগত রসায়ন, যেটা আমাদের জন্য এইচএসসি সিলেবাসের প্রথম অধ্যায়। এখন আমরা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারটা দিকে চলে যাই, যেদিকে কি অবস্থা, মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন।
তো এখানে আমি যদি একটা ওভারঅল একটা স্কিমিং করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌল সমূহের শ্রেণীবিভাগ, তারপরে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে চারটা ধর্মের কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে এই ধর্ম গুলো বিভিন্ন নিয়মের উপরে প্রভাব, অর্থাৎ পরে সামনে একটা অবস্থান চেঞ্জ হলে এগুলো মান কিভাবে পরিবর্তিত হয়, তারপর হচ্ছে আমাদের সমযোজী বন্ধনের তত্ত্বগুলোর মধ্যে আমাদের অরবিটাল সংক্রমণ এবং সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগ যেটা অর্থাৎ সিগমা বন্ধন পাই বন্ধন ইত্যাদি, তারপরে হচ্ছে অরবিটালের সংকরণ অর্থাৎ জিবিটি ভ্যালেন্স মডিউল যেটাকে বলে সেটা আমাদের পুরোপুরি মোটামুটি, তারপরে সংকর অরবিটালের প্রকৃতির উপর সমযোজী যৌগের আকৃতির সম্পর্ক, এবং সেখানে আমাদের আমি যেটা একটু এখানে একটু চলে আসি, এখানে আমরা আবার দেখতে পাচ্ছি এখানে আছে মুক্ত যোগ ইলেকট্রনের প্রভাব পোলারন পোলারিটি, এখানে ফাজারের নীতি চলে আসে, এবং এখানে হাইড্রোজেন বন্ধন এবং আন্তঃআণবিক আকর্ষণ বল। সো আমি যদি এই ওভারঅল বিষয়টার উপরে একটা জেনারেল একটা আলোচনা করতে চাই, একটা গ্লিমস আমাদের এখানে কি কি মিসিং আছে খেয়াল করো, প্রথম যে জিনিসটা মিসিং আছে সেটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন, দ্বিতীয় যে জিনিসটা মিসিং আছে সেটা হচ্ছে আমাদের ধাতব বন্ধন, এই জিনিসগুলো কিন্তু এখানে একেবারেই নাই। তারপরে যে জিনিস আলোচনা করা হয়নি সেটা হচ্ছে গ্রুপ কেমিস্ট্রি বা গ্রুপ রসায়ন যেটাকে আমরা বলি, অর্থাৎ গ্রুপ ওয়ান এর রসায়ন, গ্রুপ টু এর রসায়ন, দীর্ঘ মৌলসমূহের রসায়ন, জটিল যৌগ এবং জটিল যৌগের নামকরণ বা অপচয় যৌগের নামকরণ, এই দুটি এখানে নাই। এখন এসে চিন্তা করে দেখতে হবে যে গুণগত দর্শন চ্যাপ্টারে যেমন আমরা দেখছি যে কিছু কিছু তথ্য বাদ দেওয়া হয়েছে কিন্তু সেটা আসলে আমাদের পড়া লাগবে, এখানে সেই জিনিসটা আছে কিনা। সো বেসিক্যালি এখানে সেই জিনিসটার আইডিয়া আসলে খুবই কম, সেই জিনিসটা আসলে আমাদের লাগবে না, বাট একটা জায়গাতে আমাদের লাগবে। তারপর এখানে আমাদের বলে দেওয়া আছে সংকর অরবিটালের সমযোজী যৌগের আকৃতির সম্পর্ক, সো এখানে যে আকৃতি যে সম্পর্কটা আছে এইটা, এবং পরবর্তীতে যদি আমরা মুক্ত জোর ইলেকট্রনের প্রভাব নিয়ে আমরা আলোচনা করতে চাই, এই দুটা জিনিস খুব ভালোভাবে বোঝার জন্য আমাদের একটা তত্ত্ব প্রয়োজন হয়, ভিএসসি ক্রিয়া তত্ত্ব বা যোজ্যতা ইলেকট্রন জোর বিকর্ষণ তত্ত্ব। সেই তত্ত্বটা যদিও বা এখানে আলোচনা করার কথা বলা নাই, বাট সেই তত্ত্বটা আমাদের আলোচনা করতে হবে, কারণ সেই তত্ত্বের উপরে ভিত্তি করে আসলে অণুর যৌগ সমূহের সমযোজী যৌগ সমূহের যে আকৃতি গুলো আছে সেগুলো খুব সুন্দর মতো এক্সপ্লেন করা যায়। অন দি কন্ট্রারি যদি আমরা আসি, আমাদের এখানে আয়নিক যৌগের কথা আলোচনা করা নাই, বাট পোলারিটি এবং পোলারন এই জিনিসটা যদি আমাদের পড়তে হয় তখন আমাদের আইনিক যৌগ সম্পর্কে খুবই ক্ষীণ একটা ধারণা থাকা লাগে। তো যদিও আমরা সেখানে খুব একটা জোর দিব না, বাট সেখানে আমরা বেসিক্যালি আলোচনাগুলো করব। কিন্তু যদি আমি গ্রুপ রসায়নে আসি, দ্বিগুলক মৌলসমূহের রসায়ন, জটিল যৌগ, তারপরে হচ্ছে অজৈব যৌগের নামকরণ, এই টপিকগুলো আসলে খুবই সাধারণ একটা টপিক, এই টপিকগুলো হচ্ছে এই বেসিক আলাপ আলোচনার মধ্যে আসলে কোনদিনই আসবে না, এবং সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করার দরকার নেই। সো বেসিক্যালি তার মানে আমরা দেখছি যে এই চ্যাপ্টার থেকে খুব বড় একটা পোর্শন, যদি আমি এজ এ চিন্তা করি গ্রুপ প্রসারণ যে পোর্শনটা আছে বা নামকরণ যে পোর্শনটা আছে ওই পোর্শনটা এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো তাহলে এই চ্যাপ্টারটা আসলে কনসাইজ, যেগুলো খুব বেশি কনসেপচুয়াল জিনিস সেগুলোই রাখা হচ্ছে, এর বাদে কিন্তু বাকি জিনিসগুলো আমাদের কাট অফ করে দিয়ে দেওয়া হচ্ছে চ্যাপ্টার থেকে। সো চলে হচ্ছে পরবর্তী চ্যাপ্টার, পরবর্তী রাসায়নিক পরিবর্তন। সো রাসায়নিক পরিবর্তন আসলে আমাদের ফার্স্ট পেপারে সবচেয়ে বড় অংশ, এবং এই চ্যাপ্টারের মধ্যে অনেক অংশ ছিল, যদি আমি একটু পার্ট বাই পার্ট ভাগ করি মূলত এখানে চারটা অংশ ছিল, একটা ছিল রাসায়নিক সাম্যাবস্থা, একটা ছিল অম্ল ক্ষার সাম্যাবস্থা, একটা তাপ রসায়ন, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট দ্যাট ইজ রাসায়নিক গতিবিদ্যা বা কাইনেটিক্যাল কাইনেটিক্স। তো এখানে যদি আমরা অ্যাজ আ হোল তাকাই, এখানে খেয়াল করো কি কি আছে, আমি সাম্যাবস্থার জন্য দুইটা সেকেন্ড রাখা হয়েছে, তারপর হচ্ছে পানির আয়নিক গুণফল অর্থাৎ অ্যাসিড ক্ষার, পিএইচ, পিএইচ বাফার ইত্যাদি। তার মানে চারটা টপিক টপিক থেকে এখানে মূলত দুইটা টপিকই বাদ দিয়ে দেওয়া হয়েছে, বড় বড় দুটো টপিক, একটা ছিল তাপ রসায়ন, একটা ছিল রাসায়নিক গতিবিদ্যা। সো তার মানে এখানে ওই দুইটা ব্যতি রেখে আমাদের যা যা কিছু আছে সব কিছুই মোটামুটি আছে, এবং সব কিছু আসলে আমাদের লিঙ্ক করে, কারণ এদের মধ্যে আসলে কোনো টপিক মাঝখান দিয়ে বাদ যায় না। আমাদের সাম্য অবস্থা পুরোপুরি বোঝা লাগবে, কেপিকেসি বোঝা লাগবে, কেপিকেসি এর অঙ্কগুলো বোঝা লাগবে, অ্যাসিড ক্ষারের বিক্রিয়াগুলো বোঝা লাগবে, পিএইচ লাগবে, পিএইচ স্কেল বোঝা লাগবে, এই জিনিসগুলো পুরোপুরি আমাদেরকে পড়তে হবে, কিন্তু এদের সাথে সরাসরি তাপ প্রসারণ বা রাসায়নিক গতিবিদ্যার কোনো সম্পর্ক নেই। সো ওই জিনিসগুলো আমরা একটু স্কিপ করলেও পারবো, বাট সমস্যা আছে এখানে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এখানে যদিও বা আমাদের রাসায়নিক গতিবিদ্যা নাই, বাট আমাদের জৈব রসায়ন অলমোস্ট পুরো চ্যাপ্টারটাই রেখে দেওয়া হয়েছে। সো জৈব রসায়ন যখন আমরা পড়তে যাব, সেই জৈব রসায়ন পড়তে গিয়ে আমাদের আসলে রাসায়নিক গতিবিদ্যা কিছুটা বুঝতে হয়, যদি আমাদের মেকানিজম বুঝতে হয়, যেমন এস এন ওয়ান বিক্রিয়া, এস এন টু বিক্রিয়া, কেন্দ্র কোষ সংযোজন বিক্রিয়া, ইলেকট্রন অক্সি প্রতিস্থাপন এবং সংযোজন বিক্রিয়া ইত্যাদি, এই সকল বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো বুঝতে হলে আমাদেরকে অবশ্যই রাসায়নিক গতিবিদ্যা সম্পর্কে একটু আইডিয়া রাখা লাগে, বিশেষত কি বিক্রিয়া মেকানিজম সম্পর্কে একটু আইডিয়া রাখা লাগে। তো যেটা আমাদের করতে হবে, যদিও বা এখানে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার কোনো অবকাশ এখানে নাই, তারপর আমরা সেই জিনিসটা নিয়ে একটু স্যান্ডউইচ টাইপের হবো, যেটা আমাদের জৈব রসায়ন চ্যাপ্টারটাকে আরো গভীরভাবে বুঝতে সহায়তা করবে। তো যদিও বা এখানে আমাদের মূলত দুই টপিক, বাট আমরা তিনটা টপিকের নিয়ে মূলত আলোচনা করবো, অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা এখানে ইনক্লুডেড হবে।
সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের প্রথম পর্যায়ে 4 নম্বর অধ্যায়। তারপরে আমরা আসছে কর্মমুখী রসায়ন। সো কর্মমুখী রসায়ন এই জিনিসটা যদি আমরা দেখি, এই চ্যাপ্টারটা আসলে বিশাল বড় চ্যাপ্টার ছিল, বিভিন্ন ধরনের কসমেটিক্স ছিল, বিভিন্ন ধরনের কলয়েদার প্রোডাক্ট ছিল, তাদের ব্যবহার, তাদের প্রস্তুতি ইত্যাদি নিয়ে আলোচনা করা ছিল। বাট এইখানে আমাদের এই পুরো চ্যাপ্টারের থিমটা একটু বদলে গেছে। এই পুরো চ্যাপ্টারের থিম হিসেবে ফুড বেসড, অর্থাৎ শুধুমাত্র খাবারের যে অংশটুকু ছিল শুধুমাত্র সেই অংশটুকু এখানে রাখা হয়েছে। কসমেটিক্স, টয়লেট্রিজ, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো এখানে দেখি আমাদের চ্যাপ্টার গুলো আসলে খুব মানে টপিক গুলো আসলে খুবই ছোট। মল্ট ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণের কৌশল, অর্থাৎ অ্যাসিডিক অ্যাকশনের মাধ্যমে যে কোন একটা বস্তু খাবার দাবার কে অনেকদিন ধরে প্রিজার্ভ করতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে রক্ষা করতে পারে, তো সেইটাই হচ্ছে আমরা এখান থেকে দেখবো। খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগার গুরুত্ব, অর্থাৎ আমরা উপরে যা পড়লাম এখানে আসলে তাই। সো তার মানে এখানে বেসিক্যালি আমাদের কর্মমুখী রসায়নের একটা অংশ এখানে রয়ে গিয়েছে। সেই অংশটা আসলে কোনটা? সেটা হচ্ছে খাবার দাবারের প্রিজারভেশন, অর্থাৎ প্রিজারভেশন অফ ফুডস। শুধুমাত্র এইটুকু অংশ আমাদের এখানে করতে হবে। সো এই চ্যাপ্টারটা আসলে খুবই ছোট একটা চ্যাপ্টার। এইটা এইখানে আমাদের যেটুকু টাইম ইনভেস্ট করার কথা ছিল, আমরা এদিকে একদিকে ভালোই হচ্ছে, আমরা সেই টাইমটুকু ইনভেস্ট করে আমরা বেসিক যে কনসেপ্ট গুলো আছে সেই কনসেপ্ট গুলোতে আমরা বেশি কনসেন্ট্রেট করতে পারবো। তো তারপরে আমরা এখন আসি, তারপর হচ্ছে আমরা সেকেন্ড পেপারে চলে আসি। সো সেকেন্ড পেপারের মধ্যে কি কি অধ্যায় আছে? সেকেন্ড পেপারে আমাদের 5টা অধ্যায় আছে, পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পদার্থ রসায়ন, তড়িৎ রসায়ন এবং কর্মমুখী রসায়ন। এর অধ্যায় বাদ দিয়ে দেওয়া পর কোনটা? এক্স্যাক্টলি এখানে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কর্মমুখী রসায়ন, রাইট? সো এখন আসুন, সবচেয়ে মোটামুটি একটা বিদ্যুতের চ্যাপ্টারই বলা যায়, কারণ বেশিরভাগ মানুষ মনে করে কর্মমুখী রসায়নের সবগুলোই হচ্ছে আসলে ওকে সো সরি আসলে কর্মমুখী রসায়ন হবে, এখানে আসলে অর্থনৈতিক রসায়ন হবে, এখানে আমাদের টাইপ করার একটু ভুল হয়েছে, সরি। সো সবচেয়ে মোটামুটি বিদ্যুতের একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারটা এসে বাদ দিয়ে দেওয়া, সেটা নিয়ে আমাদের প্যারা নাই। আমরা হচ্ছে প্রথম থেকে চলে আসি পরিবেশ রসায়ন। ওকে, সো পরিবেশ রসায়নের মধ্যে আমি আলোচনা করেছি, রসায়নের মধ্যে মূল আলোচনার বিষয় ছিল হচ্ছে পরিবেশ বা মানে বায়ুমণ্ডলীয় পরিবেশ, জলীয় পরিবেশ, এই দুটো ছিল আমাদের মূল আলোচনার বিষয়। এখানে আসলে সেরকমই আমরা দেখতেছি, বাট এখানে আমাদের আলোচনাটা একটু সীমিত হয়েছে। আমরা যখন বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করছিলাম সেখানে নাইট্রোজেন চক্র ছিল, ওজোন ডিপ্লেশন ছিল, ইত্যাদি আরো অনেক ধরনের দূষণের চক্র ছিল, গ্রিন হাউস ইফেক্ট ছিল, বাট এখানে সেই জিনিসগুলো কিন্তু নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই বেসিক গ্যাস সম্পর্কে খুবই বেসিক যে আলোচনা গুলো আমাদের করা দরকার এখানে এক্সাক্টলি সেই আছে। বাস্তব গ্যাস নিয়ে কিছু কথা আমাদের বলতে হবে। তারপর যদি আমরা অ্যাকোয়া সিস্টেম অর্থাৎ জলমণ্ডলে চলে আসি, তখন হচ্ছে আমাদের এইখানে আমাদের অ্যাসিড ক্ষার এবং তার কোয়ালিটি টেস্টের জন্য যে জিনিসগুলো আমাদের করা লাগে, পিএইচ মাপা লাগে, ডিজলভড অক্সিজেন মাপা লাগে, ডিওডি, সিওডি, টিডিএস মাপা লাগে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলাদা আলোচনা এখানে করতে হবে। তার মানে যদিও চ্যাপ্টারটা খুবই ফ্লাফি একটা চ্যাপ্টার ছিল, তুমি মনে করতে পারো চ্যাপ্টারটা একটা ফোমের মতো, যেখানে মাঝখানে মাঝখানে অনেক এয়ার পকেট ছিল। সো বেসিক্যালি যখন আমাদের এই সিলেবাসটা রিভাইজ করা হয়েছে তখন ওই এয়ার পকেট ফোম থেকে হচ্ছে বাসের পকেটগুলো ছিল সেগুলোকে বের করে দিয়ে খুবই কনসাইজ, খুবই ঘন একটা চ্যাপ্টার তৈরি করা হয়েছে, অর্থাৎ কন্টেন্ট হেভি একটা চ্যাপ্টার তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের বেশ ইন্টারেস্টিং যে পরিবেশ রসায়ন থেকে হচ্ছে বেশিরভাগ যে যুক্তিকর জিনিসগুলো ছিল যেগুলো আমাদের কাছে মনে হতে পেরেছিল, কারণ আমরা ছোট মানুষ, আমরা এ বয়সে অত বেশি ডিটেলসে পড়ি না জিনিসগুলো, বাট সেগুলোকে বাদ দিয়ে খুব বেসিক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন এক্সাক্টলি জানার প্রয়োজন হাই স্টাডিজ এর জন্য এক্সাক্টলি সেগুলো আসলে রাখা হয়েছে। সো আমার কাছে পার্সোনালি এই চ্যাপ্টারের কন্টেন্টটা খুব বেশি পছন্দ হয়েছে এবং তার পরে চ্যাপ্টারের কন্টেন্টটা অবভিয়াসলি অর্গানিক কেমিস্ট্রি। সো ক্যাপচার এন্ড আস্তে আস্তে বলতে চাই। ওকে, সো এখন আমরা আসি হচ্ছে পরবর্তী অধ্যায়, জৈব রসায়ন। ওকে, সো জৈব রসায়ন আসলে একটা বিশাল চ্যাপ্টার ছিল, কিন্তু খেয়াল করো যে এটাকে শর্ট করে আমাদের আসলে একটা স্লাইডের মধ্যে জিনিসটা হয়ে গেছে বেসিক্যালি। সো জৈব রসায়নের মধ্যে আসলে কি কি ছিল? কার্যকরীমূলক ছিল, সমানুতা ছিল, তারপরে বিভিন্ন ধরনের কার্যকরীমূলকে কেমিস্ট্রি নিয়ে আলাপ আলোচনা করা ছিল, শেষে কিছু ডিটেকশন টেকনিক ছিল যেগুলোকে আমরা বলতাম হচ্ছে স্পেকট্রোমেট্রিক টেকনিক, অর্থাৎ আইআর দিয়ে আমাদের স্পেকট্রোমেট্রিক টেকনিক। সো এখানে আমাদের বেসিক্যালি ওই অলমোস্ট সব জিনিসই আছে, ওই খুচরা কিছু জিনিসপত্র বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানে আইআর স্পেকট্রোমেট্রি নাই, এখানে পলিমার গুলো নিয়ে আলোচনা করা নাই, বাট যদিও পলিমার নিয়ে আলোচনা করা মানে হচ্ছে এইগুলোর কেমিস্ট্রি সবগুলো বোঝা। সো বেসিক্যালি এখানে আমরা কন্টেন্ট বেসড হয়ে আনার চেষ্টা করতেছি। সো এখানে খেয়াল করি এখানে শুরুতে আছে সমগোত্র শ্রেণীয় কার্যকরীমূলক, অবভিয়াসলি সেটা একদম জৈব যৌগের প্রাণ, অর্থাৎ জৈব যৌগের এবিসিডি। তারপর জৈব যৌগের নামকরণ, এটাও জৈব যৌগের এবিসিডির মধ্যে। তারপর সমান্তর, এটা হচ্ছে প্রথম একটু শব্দের দিকে চলে যাই, আমরা বর্ণমালা শিখলাম এখানে, তারপর আমরা শব্দ শেখা শুরু করি, শব্দ শেখা শুরু করে এরপর থেকে আমরা জৈব যৌগের বাক্য গঠন করবো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কিরকম, তার বিক্রিয়া গুলো কি হয়, তারপরে অ্যালিফেটিক যৌগের সংযোজন বিক্রিয়া কি, অ্যালিফেটিক যৌগের সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক ইত্যাদি। সো এখানে যত করে যত বিক্রিয়া খেয়াল করো, সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, প্রায় সব টাইপের বিক্রিয়া আসলে আমাদেরকে করতে হবে।
এখন তোমাদের মনে হতে পারে যে ভাই এখন তো অপসারণ বিক্রিয়ার কথা বলা নাই, বাট ভাই দেখো তুমি অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন আছে, তো অ্যালকিনে যখন আমরা প্রস্তুতি করব তখন কিন্তু আমরা আসলে অপসারণ বিক্রিয়া করব। বা ধরো যেখানে অ্যালকোহল বা এখানে ধরো যে তারপরে আরো সরি এখানে অ্যালকোহল, ইয়েস এখানে অ্যালকোহল যে জিনিসটা আছে এটা যখন আমরা বিক্রিয়া করব তখনই আমরা দেখবো যেখানে আমরা অপসারণ বিক্রিয়া করতেছি। যেহেতু তোমরা বলতেছো যে তোমাদের কমেন্ট করতে অসুবিধা হচ্ছে, সো আমরা এই লাইভটা আবার নতুন করে শুরু করছি, ঠিক আছে? চলো আমরা হচ্ছে সামনে আগে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জৈব রসায়নের মধ্যে আমাদের মূল মূল বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, অর্থাৎ জৈব রসায়ন সম্পর্কে আমাদের একদম ধারণা তৈরি করার জন্য আমাদের যে টপিকগুলো জানা প্রয়োজন সেই টপিকগুলো আমরা এখানে নিয়ে রাখছি। তো এখানে একটা প্রথম দুটো হচ্ছে আমাদের জৈব যৌগের এবিসিডি, অর্থাৎ সমগোত্রের শ্রেণী কার্যকরীমূলক নামকরণ। তারপর অংশগুলো হচ্ছে আমাদের জৈব যৌগের শব্দ তৈরি করা, যেমন সমানুতা এবং বিভিন্ন ধরনের যৌগ তৈরি করা। তারপর হচ্ছে আমাদের এই বাক্য গঠন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে, জৈব যৌগের কি কি বিক্রিয়া আছে, বিভিন্ন ধরনের বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক, তারপর হচ্ছে বেঞ্জিনের বহু প্রতিস্থাপন, অর্থাৎ